আন্ডারলাইন করা আছে এই শব্দটা নিয়ারেস্ট মিনিং আমাদের এই অপশন থেকে চুজ করতে হবে তো এই প্রশ্নটার অর্থটা কি বলছে দেখো যে হি সেট অ্যাসাইড অল অবজেকশনস এন্ড গ্র্যান্টেড দ্য ওকে তো এখানে যে অর্থটা বোঝাচ্ছে যে সে সমস্ত যে অবজেকশন অবজেকশন বলতে তোমার এখানে যে যেটা অপমান হীনতা মানহানি অবজেকশন নয় কিন্তু হ্যাঁ এটা ও না এ তাহলে অবজেকশন মানে হচ্ছে তোমার মানহানি বা অপমান বা হীনতা সমস্ত কিছু সে সেট অ্যাসাইড করলো অ্যান্ড গ্রান্টেড এবং যে প্রার্থনা বা প্রেয়ারটা সে মঞ্জুর করলো তাহলে শব্দের অর্থ জানতে হবে তো সেট অ্যাসাইড কিন্তু মেনে নেওয়া নয় ঠিক আছে মানে অর্থ যদি আমরা এই এইটা যদি না পারি দেখো কি বলা যায় যে অবজেকশন এই শব্দের মানে কি বলো মানহানি বা হীনতা বা হীনমান্যতা ওকে এইগুলো সে কিন্তু অ্যাসাইড সেট অ্যাসাইড করলো সেট অ্যাসাইড মানে নেগলেক্ট করলো ঠিক আছে সেগুলোকে ইগনোর করলো মানে যত ধরনের তাকে মানহানি করা হয়েছে অপমান করা হয়েছে সমস্ত কিছু সে সহ্য করে নিয়ে সে প্রেয়ারটাকে কি গ্র্যান্ট আউট করলো ঠিক আছে তো এই মানেটা আমাদেরকে জানতে হবে আর অবজেকশন নয় কিন্তু ঠিক আছে এটা ভুল হতে পারে তোমাদের ওকে তো সেট অ্যাসাইড মানে কি বললাম যে ইগনোর করা বা নেগলেক্টেড তাহলে এখানে কি কি অপশন রয়েছে দেখি হেট মানে ঘৃণা করা ডিনাই মানে তোমার অস্বীকার করা ডিসরিগার্ডেড মানে তোমার যে ইগনোর করা বা নেগলেক্ট করা আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা ওকে তো আমি যেটা বলবো দেখো এই ধরনের ওয়ার্ডের যদি তুমি অর্থ না বুঝতে পারো বা না মুখস্থ করো তাহলে কিন্তু এগুলো পড়া খুব মুশকিল হয়ে যাবে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি ডিসরিগার্ডেড ঠিক আছে তো আমি দুটো তিনটো ওয়ার্ড বললাম একটা হচ্ছে এটা তো পেয়ে গেলাম ডিসরিগার্ডেড আর দুটো কি বললাম ইগনোর বা নেগলেকটেড অর্থাৎ সেট অ্যাসাইডেড এবার আমরা দুই নম্বর প্রশ্ন দেখব দেখো চুজ দ্যারাশন চেঞ্জ ওকে ডাইরেক্ট স্পিচটাকে আমাদের কি করতে হবে ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে তো দেখো অতি সহজে তোমাদেরকে আমি বুঝে দেবো কোনো প্রবলেম হবে না আগে আমাদেরকে জানতে হবে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে মুখস্থ করতে হবে না জাস্ট দেখে নাও যদি তুমি দেখতে পাও যে ইনভার্টের কমা এ দেখো এখানে ডবল ইনভার্টের কমা রয়েছে এবং তার আগে যদি একটা কমা চিহ্ন থাকে তাহলে সেটা হবে কিন্তু ডাইরেক্ট স্পিচ ওকে এবার ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কি হবে প্রথমে এই ইনভার্টের কমাগুলো উঠে যাবে এবং এই যে দুটো সেন্টেন্স আছে এই সেন্টেন্সের মিডিল একটা লিঙ্কার যোগ হবে সেটা কি হতে পারে দ্যাট ঠিক আছে ইফ টু নট টু ওকে এই চারটি কিন্তু যোগ হয় এবং প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা রয়েছে ঠিক আছে তো অ্যাসআইটি সেন্টেন্স হলে তোমার দ্যাট হবে ইন্টোগ্রেটিভ সেন্টেন্স হলে তোমার ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড ইফ ডাব্লিউএইচ ওয়ার্ড আর এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট আর তোমার অপটেটিভ সেন্টেন্স হলে টু অথবা নট টু অর্থাৎ যদি পজিটিভ হয় তাহলে টু নেগেটিভ হলে নট টু ওকে এবার এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট রয়েছে তাহলে আমাদের মিডলে ড্যাট বসবে তো এই অর্থে যদি আমরা দেখি তাহলে তোমাদের প্রথম অপশনটা বাদ কেননা এখানে কোনো ড্যাড নাই তাহলে এই দুটো অপশনে এই তিনটে ড্যাট রয়েছে তাহলে আমরা একটা তো অন্তত মানে এলিভেশন করতে পারলাম বাতিল করতে পারলাম তাহলে পঁচাত্তর শতাংশ আমাদের মানে পঁচিশ শতাংশ বাতিল করতে পারছি পঞ্চাশ শতাংশ আমাদের আছে তো এখানে এবারে কি করবে দেখো মাথায় রাখবে এখানে যদি ফার্স্ট পার্সেন থাকে অর্থাৎ ইনভার্টের কমার ভিতরে ফার্স্ট পার্সেন মানে কি আমি আমরা ঠিক আছে আমি আমরা সম্পর্কিত যে গুলো সেগুলো বলা হয় ফার্স্ট পার্সেন্ট তো যদি সেই ফার্স্ট পার্সেন্ট থাকে তাহলে আমরা যে দুটো যে সেন্টেন্স দেখলাম সেই ধ্যাট বসানোর পরে এই যে সাবজেক্ট রয়েছে সেইটাই কিন্তু বসবে আবার বলছি যদি এখানে ফার্স্ট পার্সেন থাকে অর্থাৎ আমি এই আমরা অর্থাৎ আই উই মি মা এই এই সমস্ত ওয়ার্ডগুলো যদি বা গুলো যদি থাকে তাহলে সে কি বসবে এইখানকারটা বসবে অর্থাৎ এই সাবজেক্টে বসবে এই যে দুটো রুলস বললাম একটা যে আর এইটাতেই তুমি অ্যান্সার করে দিতে পারবে মানে এই যে অপশনটা রয়েছে এখানে চারটে এই দুটো রুলস জানলে যথেষ্ট ঠিক আছে তবু আমি মানে আরেকটা বলবো এই তিনটে জানলে তোমাদের ন্যাশন ক্যালাফ হতো একদম তাহলে দুটো পেয়ে গেলাম তিন নম্বর হয়েছে এখানে যদি তোমার এম ইজ আর থাকে তাহলে তোমার উত্তর হবে ওয়াজ অথবা ওয়ার ওয়াজ অথবা ওয়ার বসবে ওকে আবার এখান থেকে ওয়াজ অথবা অয়ার থাকে তাহলে হ্যাড বিন হবে এই একটা জিনিস মুখস্ত করতে হবে ঠিক আছে এই কিছু মানে এই যে টেন্সের যে পরিবর্তন এগুলো মুখস্ত করলে ন্যাশনা একদম জল ভাত হয়ে যাবে তাহলে আমাদের এই যে দুটো রুলস অনুযায়ী আমরা করে নিতে পারছি একটা হয়েছে তোমার এই যে তোমার ফার্স্ট পার্সন রয়েছে তাহলে আমাদের দেটার পর দে বসবে কেননা তাই বললাম তাহলে এখানে আমরা কোনটা অপশনটা পাচ্ছি হ্যাঁ বিটা এবং ডিটা দেখো তাহলে আবার আমরা আরেকটা বাদ দিতে পারলাম তাহলে ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা বাদ দিতে পারলাম জাস্ট দুটো রুলসে আর একটা রুলস যদি আমরা জানি যে এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয় ঠিক আছে তাহলে আমি যদি এটা দেখে নিই তোমার যে আমাদের পড়ে থাকলো কত বি নাম্বার আর ডি নাম্বার তাহলে বি নাম্বার দেখো এখানে হচ্ছে ওয়্যার আছে আর ডি নাম্বারে দেখো দে ওয়ান্ড আছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাচ্ছে বি নাম্বার ঠিক আছে তাহলে তিনটে রুলস পরে আমরা মানে এই নার্সিং চেঞ্জটা করে দিলাম শুধু এইটা নয় এই রিলেটেড যে ধরনের নার্সিং আসবে তোমরা পারবে পারবে যদি এই রুলসটা ফলো করো এবং এর জন্য আমাদের আগে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে নার্সিং চেঞ্জ ভয়েস চেঞ্জ ও শর্ট টিক্স মাধ্যমে সেগুলো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব একটু দেখবে দেখো এই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে চলো তারপরে নাম্বারটা দেখি তিন নাম্বার এটা একদম মুখস্থা এটা দিয়ে যে ম্যাক হেই হোয়াইল দ্য সান সাইন প্রভাত প্রবচন প্রভাত ঠিক আছে তো এখানে কি ভাবে যে মেক হেই হোয়াইল দা সান সানসাইন অর্থাৎ এর অর্থ যদি আমরা মানে মানে এর অর্থটা যদি আমরা জানতে চাই তাহলে কি হবে যে টেকিং অ্যাডভান্টেজ অফ এ সিচুয়েশন দ্যাট ইজ ফেভারেবল ঠিক আছে অর্থাৎ যে অবস্থাটা আমরা আজকে পেয়েছি অর্থাৎ প্রেজেন্ট এই বর্তমান এই যে সুযোগটা সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ঠিক আছে ভবিষ্যতে তুমি সেই অর্থাৎ আজকে আমি যে সুযোগ সাপ এই কথা বলছি যে তুমি আজকে ক্লাসটা তুমি একটা দেখার সুযোগ পেয়েছো তুমি দেখে নাও যে কালকে দেখবো এরকম করলে হবে না কেননা কালকে তোমার সেই সময়টা আসতে পারে ঠিক একই রকমভাবে আমরা যে পিএসসি ক্লাস ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছি মানে আমাদের পরীক্ষা দেব তার এই যে সুযোগে কাজ লাগিয়ে আমাদেরকে এর জন্য প্রস্তুতি নিতে হবে আবার পরে করব সে কবে আবার এক্সামের ডেট দিবে তারপর করব এই যে দুর্নীতি চলছে এই রকম মানে মানসিকতা নিয়ে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়া হবে না তার জন্য কি করতে হবে যেটা আমরা পেয়ে গিয়েছি সেটাকে কাজে লাগাতে হবে সেজন্য বলছি ম্যাকে হে হোয়াইল দ্য সান সাইন অর্থাৎ তুমি যেখানে সুযোগ পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগাও ওকে তাহলে এই যে মরালটা আমাদের মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে চলো চার নম্বর প্রশ্ন দেখো র্যাপ ওটা ডাব্লু এ আর পি এটা মিস্টেক রয়েছে প্রিন্টিং মিস্টেক এটা ডাব্লু আর এ পি র্যাপ মানে মুড়িয়ে দেওয়া ঢাকা ঠিক আছে কভার নেক্সট হবে তোমার কভার সিনোনিম চলো পাঁচ পাঁচ নম্বর এটা একটা ওয়ার্ড এবং এর অর্থটা সবাই পারবে যে পিপল জেনারেলি মানুষ সাধারণত কি চায় পিস পিস মানে কি অংশ এটা পিস মানে শান্তি মানে চারটে ওয়ার্ডের উচ্চারণ কিন্তু একই ঠিক আছে কিন্তু অর্থটা আলাদা তাহলে এটা প্রথম তোমার টুকরো টুকরো বা পিস মানে তোমার শান্তি এটা পি মানে যেটা মটরশুটি যেটা বলো হ্যাঁ আর পাইস মানে তোমার এই বানানটা পাইস আছে ঠিক আছে অর্থাৎ পিসের এটা এই বানানটা কিন্তু ভুল আছে তাহলে মানুষ কি চায় শান্তি চায় তাহলে বি হবে কারেক্ট অ্যানসার অ্যাকাউন্ট অর্থাৎ কি আছে তোমার প্রিপজিশন ওকে অ্যাকাউন্টের পর কি বসে ফর অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট ফর এর মানে হচ্ছে তোমার যেটা হয় যে কোনো কিছু কারণ দর্শানো বা এক্সপ্লেন করা এর অর্থ যদি আমরা দেখি কি হবে যে আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স অর্থাৎ তার যে অনুপস্থিতি তার জন্য আমি অর্থাৎ সে যে অ্যাবসেন্স ছিল তার আমি কারণ জানাইতে পারবো না তার কোনো রিজন আমি দিতে পারবো না ঠিক আছে অ্যাবসেন্স সি হবে ঠিক আছে ওটা কি হচ্ছে ফেজ ঠিক আছে গিভ মি দিস ইনস্টেড অফ অর্থাৎ গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট এই টোটালটার মানেটা কি এর পরিবর্তে এখানকার যে ফেজটা রয়েছে সেই ফেজটা মানে ইনপুট করতে হবে নিয়ারেস্ট এখানে হবে তোমার বি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ইন লে অফ অর্থাৎ পরিবর্তে এটা মানে পরিবর্তে তাহলে কি করে বুঝবে ইনস্টেড অফ মানে পরিবর্তে ঠিক আছে তো এইটাই যে আসবে তা নয় আমাদের যদি দেখা তোমার প্রশ্নটা ঠিক থাকলো অপশনটা ধরো এর মানে দিয়ে দিল কিরকম ইন এক্সচেঞ্জ ফর এর আরেকটা হবে ইন এক্সচেঞ্জ ফর আইএন আমি লিখে দিয়ে দেখো যে এন ঠিক আছে এক্সচেঞ্জ ফর আমি পুরোটা লিখে দিচ্ছি তোমাদের এটা দেখে নাও তাহলে কি হবে একটা পেলাম ইন এক্সচেঞ্জ ফর অন বিহাব অফ ঠিক আছে ইন স্টেড অফ তো পেলাম আর ইন প্লেস অফ এই যে চারটে বললাম এই চারটে হচ্ছে এ ইন বা ইন লায়ারের নিয়ারেস্ট মিনিং তাহলে ইন কোয়েস্ট অফ মানেটা কি কোয়েস্ট মানে কি অনুসন্ধান করা অর্থাৎ কাউকে খোঁজ করা ঠিক আছে অর্থাৎ ডিজায়ার ফর এর নিয়ারেস্ট মিনিং হবে তোমার ডিজায়ার ফর আর ইন ডেফি ডেফিসিয়েন্স অফ ইন অফ মানে অবজ্ঞা করা ঠিক আছে কোন অবজ্ঞাই বা মানে কি বলা যায় মান্য করা না তাকে বলে অবজ্ঞা করে ঠিক আছে সেটা যেরকম ডিসপাইট উইসেস ঠিক আছে তাহলে এটা ইন ডেফিসেন্স মানে অবজ্ঞা করা আর ইন পয়েন্ট মানে কি কোনো দৃষ্টিকোণ থেকে বলা বলে যে আমার দৃষ্টিকোণ থেকে এই এই উক্তিটা ঠিক বা এটা ঠিক হ্যাঁ যার নাস্ট মিনিং হবে ইন ম্যাটার অফ বা রিগার্ডিং ঠিক আছে এগুলো একটু জানা দরকার না আমি এই প্রশ্নটাই যে তুলে দেবে তা একটু যদি চেঞ্জ করে ঠিক আছে তারপরে দেখো মিস এই শব্দটার কি চেয়েছে নেয়ার স্মিনিং ঠিক আছে অর্থাৎ ইয়ার সিনোনিম চেয়েছে তাহলে মিস মানে কি দুর্ভাগ্য বা দুর্দশা ঠিক আছে তো এর নেয়ার স্মিনিং হবে অ্যাডভার্সিটি ঠিক আছে অর্থাৎ এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার মুখস্থ করে নাও মিস ফরচুন এর নেয়ার হবে অ্যাডভার্সিটি আর একটা দেখে ঠিক আছে অ্যাডভার্সিটি

তো ইন্টারগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স অর্থাৎ এই ধরনের কোনো সেন্টেন্স থেকে যখন ইন্টারোগভ করবো না সেখানেই প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই সেন্টেন্সটা থেকে অ্যান্সার বা উত্তর বার করতে হবে ওকে তাহলে দেখো মাই ফাদার এজ এ টিচার এখান থেকে আমার দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট তাহলে হয় সাবজেক্টটাকে তোমার প্রশ্ন হিসেবে রাখতে হবে তার উত্তর হবে সাবজেক্ট আর যদি সাবজেক্টের প্রশ্ন হিসাবে রাখি তাহলে উত্তর হবে অবজেক্টটা ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে আমাদের এই চারটের ওয়ার্ডের আগে মানে জানি হুইচ মানে কোনো জোরবস্ত বুঝায় যেটি বা কোনটি ঠিক আছে তাহলে কোনটি এই ধরনের প্রশ্ন হবে না মানে কেন কেন বলতে পারো আমার বাবা টিচার বা টিচার কেন আমার বাবা এরকম বলতে পারো না তবে হায়ার মানে কোথায় এটা হবে না তাহলে হোয়াট তাহলে আমরা কি বলতে আমার বাবা কি হোয়াট ইজ ইজ ইউর ফাদার তাহলে তখন আমরা কি বলবো মাই ফাদার ইজ এ টিচার ওকে অথবা আরেকটা এটা দিয়ে হতো সেটা হচ্ছে তোমার হু দিয়ে হু ইজ এ টিচার টিচারটা কে মাই ফাদার ইজ এ টিচার পরের প্রশ্নগুলো দেখি এগারো নম্বর প্রশ্ন আছে যে টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ অ্যাজ অ্যাজ পেল ওকে অর্থাৎ অ্যাপিয়ারেন্স মানে কারো চেহারা এটা মুখস্থ গোস্ট গোস্ট মানে ভূত যেটা বলি হ্যাঁ তো এটা সাধারণত ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ করে ব্যক্তির ক্ষেত্রে যে দেখতে খুবই পেল মানে বিবর্ণ অর্থাৎ ল্যাক অফ কালার তাকে বলা হয় ভূত ওকে বারো নম্বর দেখো কি হচ্ছে দুটো মানে তোমার ওটাকে ফেস বলা হয় একটা হচ্ছে ডিল ইন আর একটা হচ্ছে ডিল উইথ তো ডিল ইন অর্থাৎ ডিলের পর ইন তখনই বসবে যদি সেটাকে ব্যবসা বোঝায় ট্রেড কোনো কিছু সে ব্যবসা করছে ঠিক আছে তোমার তো টবাকো বা তোমার কোন ফ্রুটস বা রাইস যে কোনো ব্যবসা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ডেলের পর ইন বসবে আর যদি সেটা কোনো বর্ণনা বোঝায় বা ব্যবহার বোঝায় বা মানে কোনো কিছু বুঝাচ্ছে কোনো কিছু এক্সপ্লেন করছে সেক্ষেত্রে উইথ হয় ঠিক আছে ডিলস বা ডিল উইথ তাহলে এখানে কী হয়েছে গ্রেট বুকস মানে ভালো বই আমাদের জীবনের যে আনসলভড অর্থাৎ যেগুলো সলভ নয় অসমাধিত বা সমাধান যে যুক্ত সমস্যাগুলো আমাদেরকে প্রকাশ করে ঠিক আছে বা আলোচনা করে ঠিক আছে সেটা তোমার ডিল উইথ ক্লিয়ার আশা রাখছি ডিল দিয়ে আর ভুল হবে না দুটো আছে দুটোই পেয়ে যাবে এবার আর একটা ইডিয়াম দিতে দেখো যে স্ট্রাইক হোয়াইল দা আয়রন ইজ হট অর্থাৎ আগে আমরা যেটা পড়ে আসলাম যে তোমার ম্যাক হেই হোয়াইল দা সান সাইন ঠিক এ একই নিয়ারেস্ট মিনিং মানে যার অর্থটা একই রকম যে তোমার যে প্রেজেন্ট বা যে অ্যাডভান্টেজ বা প্রেজেন্ট সিচুয়েশন বা অ্যাডভান্টেজ যেটা পাওয়া হয়েছে সেটাকে কি করতে হবে কাজে লাগাতে হবে টেক অ্যাডভান্টেজ অফ অপরচুনিটি অ্যাজ সুন অ্যাজ ইট এক্সিস্ট অর্থাৎ যেই মাত্র তুমি কোনো সুযোগ সুবিধা পেয়েছো সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগো সেই স্ট্রাইক অর্থাৎ আমরা যেটা বলি দেখো আয়রন ইজ হর যখন লোহা গরম থাকে সেই লোহাতে তখন ঘা মারলে সেই लोहा যা তৈরি করবো সেটাই হয় একটা মানে লম্বা একটা লোহা তাকে যদি আমি রিং করি তাহলে তখন ও যখন উত্তপ্ত অবস্থায় থাকবে তখন আমাকে রিং করতে পারবো সেটাকে আমি কাঁচতে কাঁচি সমস্ত কিছু তৈরি করতে পারবো বোঝা গেল তাহলে আমাদেরকে এই একটা সুযোগ রয়েছে সেই সুযোগটা যদি আমরা এই মুহূর্তে কাজে লাগাই তাই বেশি আমাদের হাতে মুঠে চলে আসবে আর ফর্ম ফিল আপ করলাম পড়লাম না আমাদের সুযোগ এসে কাজে লাগলাম তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাইক দা হোয়াইল দা আয়রন ইজ হলো না ঠিক আছে বুঝতে পেরেছো ওকে চলো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো যে এক্সাইটেড এই এক্সাইটেড শব্দের বিপরীত এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া তাহলে দেখো একটু শান্ত থাকতে হবে তাহলে কল অর্থাৎ বিহাবে হবে পুরানো প্রশ্ন দেখো এখানে একটা চারটে সেন্টেন্স রয়েছে চারটে সেন্টেন্সে পাংচুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতি চিহ্ন ঠিক আছে ছেদ কমা জিজ্ঞাসা কোনটা সঠিকভাবে হবে এটা আমরা ডাইরেক্ট বলতে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার এবং এখানে আমি একটা মিস্টেক করি বলছি এখানে যে তোমার জ্যোতি চিহ্ন কে ফুল স্টপটা হবে

ঠিক আছে কিন্তু এখানে কারেক্ট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পার্সিস্টেড ইন অর্থাৎ জেদ ধরে থাকা অব্যাহত অনবর্তমানে একটার পর একটা লেগে আছে যেটা বেসিক এর জন্য আমরা দেখো কত পরীক্ষা দিয়েছি কিন্তু একটা পাচ্ছি না কিন্তু প্রতিটাতে আমরা লেগে থাকছি আর লেগে থাকলেই আমাদের কাজে আসবে পার্সিস্টেড সে জেড ডাউন দিকে থাকতে হবে আট প্রশ্ন দ্য রিলিক্স অব দ্য মুঘল এম্পায়ার আর ইন ইন্ডিয়া রিলিক্স মানে তোমার ধ্বংস অবশেষ এখনো পর্যন্ত বর্তমানে আমাদের রয়েছে ভারতে মুঘলদের কি ধ্বংসবস রয়েছে সেটা হচ্ছে এ হবে কারেক্ট এর বানানটা দেখি এ তোমার ই টি এন টি টি যখন এ হয়ে যাবে তখন তোমার আদ্য বর্তমান আদ্য বর্তমান অর্থাৎ যেটা আদিকালের ধ্বংস এখন রয়েছে আর এক্সটেন্ড মানে সেটা তোমার বর্ধিত করে তাই না ব্যাপ্তি বা পরিমাণ আর এটা নিয়ে ফার্স্ট ফর্ম নান ঠিক আছে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে অপশন এটা

দ্য এনেমি অর্থাৎ শত্রুদেরকে আক্রমণ করছে কি সোলজার তাদের হচ্ছে ফেল অন মানে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তাহলে এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার বাইশ নম্বর প্রশ্ন দেখো এ পার্সন হু মেক্স এই মেন শুজ যিনি জুতো সারান তাকে কি বলে কবলার মুচি এ হবে কারেক্ট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন দেখো যে রিটেন নোটস ইউজ বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ অর্থাৎ যে মানে কোর্টে লয়াররা যে নোটস লিখেন কি সেটা খুব সংক্ষেপ ঠিক আছে অতএব এর কারণে হবে তোমার বি তবু আমরা বাকি অর্থগুলি একটু দেখে নেয় ইওলজি ইওলজি শব্দের মানে হচ্ছে তোমার যেটা যে স্পিচ অফ সামথিং বা স্পিচ ওর স্পিচ অফ রাইটিং দ্যাট প্রেজ ইস সাময়ান অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে যে প্রশংসা বার্তা বা প্রশংসা সম্পর্কিত কিছু লেখা হয় তাকে বলে ইওলজি আর ব্লু বুক যেটা বলা হয় সেটা কি যে অফিসিয়াল বুক লিস্টেড তোমার গভর্নমেন্ট অফিসিয়ালস অর্থাৎ যে সরকারের যে তোমার সম্পর্কিত সমস্ত কিছু লিস্ট বা লেখা থাকবে সেটা তোমার ব্লু বুক আর কিউ যেটা হয় তোমার সরকারি ইস্তাহার অর্থাৎ দেখবে কোনো ভোট পর্ব যে হয় ভোটের আগে কিন্তু প্রত্যেকটা পার্টিদেরকে তাদের ইস্তার প্রকাশ করতে হয় সেটাকে হয়েছে না কমিউনিকেউ তাহলে ইংলিশ কবে অ্যান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অর স্টেটমেন্ট স্পেশালি ওয়ান মেড টু দ্য মিডিয়া এবং অবশ্যই সেটা মিডিয়ার মাধ্যমে সেটা মানে প্রকাশ করতে হবে অর্থাৎ সরকারি ইস্তাহার যেটা তাহলে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার এইগুলো রয়েছে তোমার বিপ অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার চব্বিশ নম্বর ভালগার ভালগার শব্দ মানে কি অশ্লীল বাজে নোংরা ঠিক আছে কিন্তু আমাদের কিছু হচ্ছে এর বিপরীত এর বিপরীত হচ্ছে ডিসেন্ট অর্থাৎ ডিসেন্ট মানে কি তোমার ক্লিয়ার বা হ্যাঁ আর নিয়ারেস্ট মিনিং দেখি ক্লিন ডিসেন্ট টাস্টফুল বা প্লাইট এই চারটা হলো এর নিয়ারেস্ট মিনিং চলে যাই তার আগে দেখে নিই যে ভালগারের কিছু নিয়ারেস্ট মিনিং আমরা পড়বো সেটা হচ্ছে আনসিভিল আনরিফাইন্ড প্লেবিয়ান ইনডিসেন্ট এই ডিসেন্টের সাথে ইন যোগ এর বিপরীত হবে রাস্টিক আনএডুকেটেড উইট ভাইল ঠিক আছে টোটাল ভালগারের মিনিং আর ডিসেন্ট ক্লিন টেস্টফুল এগুলো তোমার এর বিপরীত পরের প্রশ্ন দেখব পঁচিশ আই ইন্টার দ্য ট্রেন ট্রেনের মধ্যে প্রবেশ করলাম কি গট ইন্টু মানে ট্রেনে প্রবেশ করলাম ঠিক আছে গট ইন্টু যেহেতু আমাদের চলমান এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা প্রবেশ করলি করিতে তখন ইন হয়ে যাবে যখনই আমাদের মানে যখন প্রবেশ করলাম তোমার ইন্ট হয়ে যাবে যখন প্রবেশ করে থাকবে তখন ইন হয়ে যাবে ঠিক আছে ছবি নম্বর প্রশ্ন দেখো যে হিজ বাদার ইজ জাস্ট দ্য অপোজিট তার দাদা ঠিক তার বিপরীত মানে কি রিভার্স এর বিপরীত তো সাতাশ নম্বর প্রশ্ন দেখো যে এমং দ্য ফলোইং ফোর চুজ হোয়ার এ ডায়লগ ইজ ফাউন্ড এ ডায়লগ শব্দটা বা ডায়লগ কোথায় দেখা যায় আলমারিতে বুকে বোর্ডে না চেয়ারে ডায়লগ কোথায় দেখা যায় বইয়ে

এটা হচ্ছে টেন্স দিক থেকে ওকে টেন্স অবশ্যই পড়বে এরকম ডিটেলস ক্লাস দিয়েছে তো এর কারেক্ট অ্যানসার হবে তোমার হেড যে ইফ রাম হ্যাড হেল্প হিম ইউ উড হ্যাভ পাস্ট ওকে পরে প্রশ্ন ত্রিশ নম্বর রিচ মানে কোথাও পৌঁছিয়ে যাওয়া তো আমাদের কি চেয়েছে এর বিপরীত শব্দ চেয়েছে রিচের বিপরীত মানে কি ডিপার্ট ঠিক আছে ডিপার্ট রিচের বিপরীত মানে যেখানে ছেড়ে যাওয়া ঠিক আছে তোমাদের এটা ছিল পিএসসি ক্লার্কশিপের সিভের দু হাজার উনিশ সালের প্রথম শিফটের ত্রিশটি প্রশ্ন তার সমাধান পরবর্তী আমরা এই রিলেটেড আরো ভিডিও নিয়ে আসবো প্রিভিয়াস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল অতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে